নবীজি মায়ের পেটে থাকা অবস্থায় আল্লাহ পাক তার আব্বাকে নিয়ে যান, বয়স যখন 6 বছর তখন মারে নিয়ে যান, বয়স যখন 8 বছর তখন দাদারে নিয়ে যান। এরপর খাজা আব্দুল মুত্তালিব তাকে তার ছেলে আবু তালেবের হাতে সমর্পণ করে যায়। তুমি ওরে দেখে শুনে রাখো, আব্দুল্লাহর আপন ভাই আবু তালেব, তুমি ওরে দেখে শুনে রাখো, মেরে মোহতরম ভাইও আস্তে আস্তে বড় হন। বড় হইতে হইতে 39 বছর 6 মাস বয়স হয়। 39 বছর 6 মাস বয়স হওয়ার পর দেখেন, এর আগে টুক কইতে গেলে 2-3 ঘন্টা লাগবে, এই যে পর্যন্ত আমি আনছি এটুক ভাঙ্গে কইতে গেলে 2-3 ঘন্টা দরকার, সেদিকে যাব না, এখন থেকে আমি বিস্তারিত বলবো। 39 বছর 6 মাস বয়স হয়, ওই 6 মাস যখন 39 বছর 6 মাস বয়স, এমন সময় মনের মধ্যে কেমন যেন দাউ দাউ করে আগুন জ্বলে, অস্থির, কিছুই ভালো লাগে না, যেদিকেই তাকান মনে হয় যেন এমন তো হওয়ার ছিল না, এমন কেন, মানুষ এরকম হাইওয়ান কেন, মানুষ এত জানোয়ার কেন, মানুষ এত হিংস্র কেন, মানুষ এত বেহায়া কেন, মানুষ এত জালেম কেন, মানুষ এত খুনি কেন, মানুষের মধ্যে এরকম দুশ্চরিত্র কেন, এই সমাজটাকে তো বানানো দরকার, কিন্তু কেমনে বানাবো আমি তো কিচ্ছু জানি না, কিন্তু ভিতরে আগুন জ্বলে। ওই আগুন নিয়া হযরত খাদিজাতুল কুবরাকে বলেন, খাদিজা ঘরে মন টিকতেছে না, ঘরে মন টেকে না, আমার একটু ছুটি দাও, কয়টা রুটি বানাইয়া দাও। বিধবাদেরকে গিয়ে বললেন, মারা আমি নিয়মিত আপনাদের খেদমত করতাম, আমার কয়েকদিনের জন্য ছুটি দান। এতিম বাচ্চাদেরকে বললেন, বাবুরা আমি নিজেও এতিম, তোদের দরদ আমি খুব বুঝি, কিন্তু এখন আমার বোন ভাল লাগে না, আমার একটু ছুটি দে, তোরা আবার তোদের সঙ্গে দেখা হবে। সব কিছুর থেকে সম্পর্ক ছিন্ন কইরা কয়েকটা শুকনা রুটি নিয়ে একটু পানি নিয়া হাঁটা দিছেন ঘর থেকে, কে যেন অদৃশ্য এক রশি দিয়ে টানে, আইসো আইসো, আল্লাহু আকবার কয় না ভালো কইরা, অদৃশ্য এক সুতার টানে চলে, যাইতে 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 যায় মক্কা মুআজ্জমা খানায় কাবা থেকে 3 মাইল দূরে হেরা পর্বত, ওখানে উঠে কে যেন টাইনে টাইনে উঠায়, কে যেন টাইনে টাইনে উঠায়, উঠতে উঠতে গর্তে ঢুকছেন, গুহায় ঢুকছেন, দেখেন ওখানে একটা ছিদ্র, ওই ছিদ্র দিয়ে খানায় কাবা দেখা যায়, আল্লাহু আকবার কয় না, ওই ছিদ্র দিয়ে খানায় কাবা দেখা যায়, ওখানে বইসে বইসে বুখারী শরীফের হাদিস, ওখানে বইসে বইসে এক টানা 30 দিন 40 দিন 50 দিন এক টানা থাকেন, আর কি করেন, বুখারী শরীফের হাদিস, কানায়া তাহান্নাসু, সেখানে বসে বসে তাহান্নুস করতেন, তাহান্নুস মানে ইবাদত করতেন, কি ইবাদত করতেন, জিকির করতেন, না না না, কি করতেন না করতেন আল্লাহ জানে, তবে আমার মন বলে, ওলামা একরাম মাফছিয়া কইতেছি যে আমার মন বলে, আমার মন কি বলে, ওখানে বসে বসে বলতেন, কে আছো, কোথায় তুমি, জানালা খোলো, পর্দা সরাও, দেখা যাও, আমার মন বলে কেউ না কেউ তো আছে যে আমারে বানাইছে, আমার চোখের দৃষ্টিশক্তি এ কিন্তু কেমন, এমন না যে জমা থাকে, এইটা বাকায়দা, আমি এখন দেখতেছি এটা আল্লাহ পাক এখনই পার্সেল করতেছেন, জোরে কয় না আল্লাহু আকবার, এই চোখের দৃষ্টিশক্তি বিদ্যুতের মতো, বিদ্যুৎ অনবরত সাপ্লাই হয়, আল্লাহ পাক দৃষ্টিশক্তি সাপ্লাই করেন, শ্রবণ শক্তি সাপ্লাই করেন, হাতের ধরার শক্তি সাপ্লাই করেন, এ সব কিছু চলমান, মালিক সারাক্ষণ, এই জন্য বিসমিল্লাহ, আল্লাহ মুজিদ রহমান মুবকি রহিম হাস রহমতওয়ালা জাজা দেনেওয়ালা, কি বললাম বুঝেই দেই, আল্লাহ যিনি স্রষ্টা, রহমান যিনি মুবকি বাকি রাখেন, প্রতি মুহূর্তে মুহূর্তে আল্লাহ পাক আমাদেরকে সব কিছু বিনা বিলে সাপ্লাই করতেছেন, আল্লাহর কসম, এই যে দেখতেছি এখন এই দেখাটা এই মুহূর্তে সাপ্লাই হইতেছে, এই যে আপনারা শুনতেছেন আল্লাহর কসম এটা এই মুহূর্তে সাপ্লাই হইতেছে। অনেকের কান আছে শোনে না, চোখ আছে দেখে না, জিব্বা আছে বলতে পারে না, যে বলতেছি আল্লাহর কসম আল্লাহ সাক্ষী এক্ষুনি সাপ্লাই হইতেছে, জোরে কান্না আল্লাহু আকবার,
তো মনে মনে বলেন এটা আমি তো বুঝি না কি দিয়ে নড়ে, আমি তো বুঝি না কি দিয়ে দেখি, আমি তো বুঝি না কি দিয়ে শুনি, আমি তো বুঝি না কি দিয়ে চিন্তা করি, নিশ্চয় কেউ তো আসো। আল্লাহ আকবার কইেন না আপনারা, হুজুর খোসা দিলে পরে আল্লাহ আকবার বলবেন, জোরে বলেন না আল্লাহ আকবার। কেউ তো আসো, কোথায় তুমি? শুনেন আমার মন বলে, মনে মনে বলতেছেন কোথায় তুমি, জানালা খোলো, পর্দা সরাও, দেখা দাও, দেখা দাও। আমার মন বলে তোমারে পাইলে সব সমস্যার সমাধান হয়ে যাবে, তোমার সাথে কানেকশন হইলে আইলে কায়ে তু যাওয়াবে হর সওয়াল, মুশকিল আজ তু হল সওয়া দেবে কিল কাল। আমার মন বলে একবার যদি তোমার সাক্ষাৎ পাই সব সমস্যার সমাধান হয়ে যাবে। এইরকম করে ডাকতেছিলেন ডাকতেছিলেন ডাকতেছিলেন, ডাকতে ডাকতে 40 বছর পূর্ণ হয়। ফেরা গুহার মুখে এক আগন্তুক আসে, আইসে ডাক দেয়, ইয়া মুহাম্মদ। এমনি না পড়তে পারি না, কিন্তু পড়ার লোভ আছে, লোভ আছে কিন্তু সুর নাই, সুর থাকলে নাত পড়ে শুনে, কিন্তু সুরই নাই তো পড়বো কেমনি। এই জন্য একটু 2-3 লাইন কইলাম যে এখন তো আর না শুনে পারবেন না আপনারা, জোর করে শুনিলাম। ডাক দিছে, ইয়া মুহাম্মদ, হুজুর শরীফ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। ওই যে একজনের মাথা নিচের দিকে, মাথা সোজা, চোখ নিচে থাকবে না, এটাই তো বললাম লম্বা টাইম নিয়া, চোখের দিকে। নাম ধরে তো কেউ ডাকে না। আমি বাড়িধারা মাদ্রাসায় তখন শিক্ষা সচিব, নাজেমে তালিমাত, ওলামা একরাম, মানে তাওয়াজ্জু চাইতেছি, মনোযোগ দিয়ে শুনি। বাড়িধারা মাদ্রাসায় তখন আমি শিক্ষা সচিব, অফিসে বসা, হঠাৎ করে একজন এসে ডাক দিছে, এ হিয়া। আমার নামটা শুদ্ধ করে অনেকেই ডাকতে পারে না, লিখতেও পারে না। আমার চাচা শুধু ডাকতেন ইয়াহিয়া, এই উনি একা, আর বাকি অনেকে বলে ইয়াহিয়া, কেউ কয় এহিয়া, যার যেমন মনে চায় বলে। যাই হোক, তো এসে ডাক দিছে এহিয়া, চমকে উঠছি, কি রে আমার এত সবাই হুজুর কয়, আমার সব কি বলে, মুহাদ্দিস সব বলে, নাজেমে তালিমাত বলে, আমার তো কেউ নাম ধরে ডাকে না, কে এটা? তাকাই দেখি আমার গ্রামের এক কাকা। তা আমি উঠে গেছি, গ্রামের 100 টাকা দে, আমি তাড়াতাড়ি টাকা 100 দিয়ে আল্লাহ ইজ্জত বাসা, টাকা দিয়া তাড়াতাড়ি চাচারে বিদায় করছি। তার মানে আমি তো আমার নাম ধরে ডাক শুনে অভ্যস্ত না, নবীজি মক্কার সকলের আদরের দুলাল, কেউ নাম ধরে ডাকতো না, কেউ বলে ভাতিজা, কেউ বলে ভাইয়া, কেউ বলে আলামিন, কেউ বলে অমুক তমুক, একটা একটা করে ডাকে, কিন্তু কেউ নাম ধরে ডাকে না। হঠাৎ করে নাম ধরে ডাক দেখলেই সবাই বলতো জাল আমিন, জাল আমিন, আলামিন এসে গেছে, আলামিন এসে গেছে, কিন্তু নাম ধরে কেউ ডাকে না। কে হঠাৎ করে নাম ধরে ডাক দিছে? তাকাইছেন বুখারী শরীফের হাদিস, আর হাদিস যখন বলা হয় সহিহ হাদিস, ওই মজলিসের মাঝে আর রওজা পাকের মাঝে কোনো বেড়া থাকে না, কোনো দেয়াল থাকে না, কোনো পর্দা থাকে না, রওজা পাক থেকে ওই মজলিসের মধ্যে নূরের তাজাল্লি পড়তে আরম্ভ হয়ে যায়। এই দৃশ্য দেখছেন শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভি? আল্লাহ আকবার বলবেন না। শাহলিউল্লাহ মুহাদ্দিস দেহলভি দেখছেন, রওজা পাকের পাশে মুরাকাবায় বসছেন, মুরাকাবায় বসছেন, মনে মনে বলতেছেন পৃথিবীর যেসব জায়গায় হাদিসের চর্চা হয় ওই জায়গাগুলো কেমন। আমি তখন দেখতে পাইলাম জঙ্গলে, ঘরে, বাইরে, যেখানেই হাদিসের চর্চা হইতেছে রওজা পাক থেকে ওখানে নূরের তাজাল্লি দিতেছে। আমি এখন আপনাদের সামনে বুখারী শরীফের হাদিস বলতেছি। ডাক দিছে, আমি তাকাইলাম, তাকানোর পরেই বলে কি, ইকরা, পড়ো, প্রথম কথা পড়ো। বোঝা গেল পড়া ছাড়া কিছু হয় না, এলেম ছাড়া কিছু হয় না, এলেম যার নাই ওর মতো গরিব আর কেউ নাই, আর এলেম যার আছে ওর মতো ধনীও কেউ নাই, সবচেয়ে ধনী সে যার সিনার মধ্যে এলেম আছে। ইকরা, পড়ো। অনেকে বলে উম্মি, উম্মি মানে কি, অশিক্ষিত, লেখাপড়া জানে না, খবরদার, খবরদার না, উম্মি অর্থ হলো
যে কোন স্কুল কলেজে কোন বিদ্যালয়ে কোন পাঠশালায় কোন উস্তাদের কাছে পড়েন নাই আবার বলতেছি উম্মি অর্থ কোন বিদ্যালয়ে কোন পাঠশালায় কোন দুনিয়ার কোন শিক্ষকের কাছে আল্লাহ পাক তার কোন নবীরে আল্লাহ পড়তে দেন নাই নবীজিরে আল্লাহ পাক কারো কাছে পড়তে দেন নাই ঈসা আলাইহিস সালামের মা ঈসা আলাইহিস সালাম রে এই যখন একটু বড় হইছে মক্তবে পাঠাইছে যাও পড়ো উস্তাদের কাছে পাঠাইছে তো উস্তাদ বলছে পড়ো আলিফ ওই ভাষার আলিফ ঈসা আলাইহিস সালাম পিচ্ছি কহুদুর মা মা না আলিফ আলিফের কি অর্থ এত লোক বাচ্চা হুজুরে জিজ্ঞেস করে আলিফের কি অর্থ কে অক্ষরের আবার অর্থ আসেনি কে অর্থ জানেন না তো পড়াইতে বসে লজ্জা করে না পিচ্ছি কইতেছে তুই পারিস নি আমি পারি তো বল তা কেমনে বলি আপনি হুজুর হয়ে থাকবেন আর আমি ছাত্র আগে সরেন জোরে কয় না আল্লাহ আকবার আগে সরেন আগে নামেন নামাইছে আল্লাহ দেখাইছে আমার নবীর উস্তাদ কেউ হইতে পারে আর মার কাছে পুলারে কিছু মনেই হয় না মার কাছে পুলারে মনে হয় কি এটা কিছু বলে তা না হইলে যেই পুলা কোলে বসে ভাষণ দিল দুধ খাইতে খাইতে ভাষণ দিল কালা ইন্নি আব্দুল্লাহ আতানিয়াল কিতাব আমি আল্লাহর বান্দা এই মাত্র ইঞ্জিল আল্লাহ আমার সিনে ঢাইলে দিছেন আল্লাহু আকবার এখনো কয় না এরা ভালো কইরা নবী নবীর উস্তাদ কেউ হয় না তোমরা বলবা 40 বছরের বুড়া এখনো কিচ্ছু পারে না এইটা তার সৌন্দর্য কমায় নাই বরং বাড়াই দিছে ফুটফুটে সুন্দর বাচ্চার কপালে কালো কাজলের টিপ এটা কি কপাল কালা বানায় না উজ্জ্বল বানায় হ্যাঁ আমি কালো কাজলের টিপ দিতে কইতেছি না যদি কেউ দিয়ে ফেলা তো বাচ্চাটার সৌন্দর্য বাড়ে না কমে কোন নবী 40 বছর পর্যন্ত কোনো কিছু পারেন না কোন পাঠশালায় পড়েন নাই এটা তার সৌন্দর্য কোটি কোটি গুণ বাড়াই দিছে কিয়ামত পর্যন্ত কেউ বলতে পারবে না যে উনি কারোর থেকে কিছু নিছেন যে উনি কারোর শিখানো কথা বলতেছেন একে বলার কোনো কি নেই সুযোগ নেই তো বলে ইকরা আমি বললাম না না বিকারি পড়া তো দূরের কথা ওই জগতের সাথে আমার কোনো সম্পর্ক নেই ওই জগতের সাথে কোনো সম্পর্ক নেই সম্পর্ক গড়ার জন্যই তো আমি আইসি আইসো বুকের মধ্যে নেয় চাপ দেয় বুখারী শরীফের হাদিস ফাগাত্তানি ফাআখাযানি ফাগাত্তানি হাত্তা বালাগা মিন্নিল জুহুদু বলে আমাকে ধইরা বুকের মধ্যে নিয়ে এত জোরে চাপ দেয় যে আমার পুরো শক্তিটা শেষ হয়ে যায় নবীজির শক্তি কতটুকু জান্নাতি 40 জন পুরুষ আর জান্নাতি এক পুরুষ সমান সমান পৃথিবীর শক্তিশালী 100 তার মানে 4000 পুরুষের শক্তি গায়ে যিনি ধারণ করেন তিনি বলেন এত জোরে চাপ দিছে যে আমার শক্তি শেষ হয়ে গেছে সাইডে দিয়ে বলে ইকরা আমি বললাম মা না বিকারি পড়ার জগতের সাথে আমার কোনো সম্পর্ক নাই আবার ধইরা চাপ দিছে এই শুনেন প্রথমে বলছে ইকরা আর কিচ্ছু বলে না শুধু ইকরা বলছে দ্বিতীয়বার চাপ দিয়া প্রথমবার চাপ দিয়া দ্বিতীয়বারও বলে ইকরা পড়ো আর কিচ্ছু বলে না এরপরে ছাইড়া দিয়া তৃতীয়বারে চাপ দিছে তো তৃতীয়বারে দ্বিতীয়বারে চাপ দিয়া আবারও বলে ইকরা তাই ইকরা বলছে তিনবার ইকরা 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 পড়ো 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 তার মানে লাইন টানতেছে কথা কি বুঝে আসে লাইন টানতেছে এই যে ইলেকট্রিসিটি লাইন টানে লাইন টানা কমপ্লিট হইলে সুইচে চাপ দেয় সুইচে চাপ দিলে তারপরে গিয়ে বাতি জ্বলে তার আগে জ্বলে না এতক্ষণ লাইন টানলাম সুইচে তো চাপ দেইনি লাইন টানা কমপ্লিট এবার চাপ দিব তৃতীয় চাপ দিয়ে ছাইড়া এবার বলে কি ইকরা বিসমি রব্বিক ইকরা বিসমি রব্বিক পড়ো তুমি তোমার রব্বের নামে রব্বের নামের সুইচে যখন চাপ পড়ে যায় সাত আসমানের দরওয়াজা খুলে যায় সাত জমিনের দরওয়াজা খুলে যায় রব্বুল আলামিনের পক্ষ থেকে নূরের তাজাল্লি নবীজির সিনায় এসে ভইরা যায় ইকরা বিসমি রব্বিক পড়ো তুমি তোমার রব্বের নামে এখান থেকে একটা মাসলা বুঝবো কি মাসলা জিকির ছাড়া এলেম আসে না কি বললাম
জিকির ছাড়া এলেম আসে না, জিকির ছাড়া এলেম শয়তান বানায়, জিকির ছাড়া এলেম শয়তান বানায়, আর এলেম ছাড়া জিকির পাগল বানায়, আর যখন এলেমের সঙ্গে জিকির মিশে যায় ওই এলেম তারে হাদি মাহদি বানাইয়া দেয়। এই জন্য এক দলের কি আছে, এলেম আছে জিকির নাই, এই জন্য কয় কি নবীরাও মাঝে মাঝে গুনাহ করছে। মানুষ এইটা বোঝানোর জন্য নবীরও মাঝে মাঝে কি একটু গুনাহ হয়ে গেছে, নবীর থেকে আল্লাহ করাইছে কেন, মানুষ মানুষ বোঝানোর জন্য আর কিছু পাইলে না, বাথরুমে যায় মানুষ হওয়ার জন্য যথেষ্ট, অসুস্থ হয় মানুষ হওয়ার জন্য যথেষ্ট, বাজারে যায় কাফেররাও বলে মালি হাদার রসুল ইয়াকুলুত তাআম ওয়া ইয়ামশি ফিল আসওয়াক, এ কেমন রসুল যে আমাদের মতো খায় বাজারে যায়। কাফেররা বুঝলো মানুষ হওয়ার জন্য এইটা যথেষ্ট, আর তুমি বলো কি মানুষ, এইটা প্রমাণের জন্য আল্লাহ মাঝে মাঝে গুনাহ করাইছে। নবীরা সত্তাগত ভাবে কি নিষ্পাপ, মনে রাখ নবীরা সত্তাগত ভাবে নিষ্পাপ। এবার ওই নূরের ঝর্ণা সিনার মধ্যে আইসা যায়, এবার নবীজি মনে মনে বলেন কি রে আমি তো আমারে চিনতাম না, আমার দিকে তাকাই আমি তো আমারে চিনতাম না, এখন তো দেখি এতক্ষণ বলছিলাম মা নাবিকারি মা নাবিকারি মা নাবিকারি, পরের জগতের সাথে কোনো সম্পর্ক নাই, এখন বলতেছেন উতিত ইলমাল আউয়ালিন ওয়াল আখিরিন, আদম থেকে নিয়ে কিয়ামত পর্যন্ত যত মানুষকে যত ইলম দেওয়া হয়েছে যত ইলম দেওয়া হবে সমস্ত ইলম আমার আল্লাহ আমাকে দিয়ে গোটা দুনিয়ার শিক্ষক বানাইয়া দিয়েছেন, গোটা জাহানের শিক্ষক বানাইয়া দিয়েছেন। উতিত ইলমাল আউয়ালিন ওয়াল আখিরিন, এইবার নতুন জগতে প্রবেশ, নূরানি জগতে প্রবেশ, ওই নূরানি জগতে প্রবেশ করে ওখান থেকে বের হয়েছেন, পাঁচ আয়াত নাজিল হয়েছে, বিসমিল্লাহির রহমানির রহিম, এমনি পড়তেছি এমনি পড়তেছি, অক্ষরে অক্ষরে তো দশটা নেকি হবেই না, কি বলেন, আর হুজুররা বলবেন ওযু সহ শুনলে বুঝি পঁচিশ নেকি হয়, ওযু সহ শুনলে কি পঁচিশ নেকি হয়, আমার মনে হয় এখানে ম্যাক্সিমামের ওযু আছে, ম্যাক্সিমামের কি আছে ওযু আছে, একজনে ছুটতে পারে আমারও ওযু আছে আলহামদুলিল্লাহ, ওযু সহই বসছি, এই জন্য পাঁচ আয়াত পড়ে ফেলাই, বিসমিল্লাহির রহমানির রহিম ইকরা বিসমি রব্বিকাল্লাযী খালাক, এই জন্য দেখবেন দেওয়ান বাগি রাজার বাগি এই যত বাগি আছে না এইসব বাগি এগুলার জেকের আছে এলেম নাই, এই জন্য কি কয় ও ওখানে গিয়ে দেখবে আমি বসে রয়েছি, তো কেন কি আছে জিকির আছে কি নাই এলেম, আর এক ধরনের এলেম আছে কিন্তু কি নাই জিকির নেই, এই এলেম আছে জিকির নাই, এরা কি কয় সাহাবিরা এরা কি বুঝছে, সত্যের মাপ পেটে এরা হইতে পারে না, বলে আজিব ব্যাপার, আল্লাহ পাক জাল্লা জালালুহু আম্মা নাওয়ালুহু তার শ্রেষ্ঠ রসুলের সান্নিধ্যে যাদেরকে নিয়েছেন তারা বোঝে নাই, তুমি বুঝে ফেলেছো, আল্লাহ বলতেছেন আমি ওদের উপর রাজি হয়ে গেছি আর তাদের ব্যাপারে তুমি মুখ খোলো, এই জন্য এলেম আছে জিকির নাই ওই এলেমে শয়তান বানায়, জিকির আছে এলেম নাই ওই জিকিরে পাগল বানায়, ওই দাত্তাসালা জিক্রু বিল ইলমি, আর এলেমের সঙ্গে যখন জিকির মিশে যায় ইয়াজ আলহু হাদি মাহদিয়া, আল্লাহ তাকে হাদি বানায় মাহদি বানায়। তো নবীজি পাইলেন বিসমিল্লাহির রহমানির রহিম ইকরা বিসমি রব্বিকাল্লাযী খালাক খালাকাল ইনসানা মিন আলাক اقرأ وربك الأكرم الذي علم بالقلم علم الإنسان ما لم يعلم حديث بك فوري فرجع بها رسول الله صلى الله عليه وسلم ولنا صلى الله عليه وسلم يرجف فؤاده دل ধড়ফড় করতেছে ভিতরে দিল কাঁপতেছে, এই কাঁপতে 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 বাড়ি গেছেন বাসায় গেছেন, বাসায় গিয়ে বললেন জাম্মিলুনি জাম্মিলুনি খাদিজা আমার গায়ে কাপড় চড়াইয়া দাও কাপড় চড়াইয়া দাও, কম্বল চড়াইয়া দাও কম্বল চড়াইয়া দাও, আম্মা জান খাদিজাতুল কুবরা, আম্মা জানি বলবো আপনারাও বলবেন আম্মা জান, আমাদের মা সবাই খালি আয়েশা সিদ্দিকার জিকির করে তাজকেরা করে খাদিজাতুল কুবরার তাজকেরা করে না, আর নবীজি খাদিজাতুল কুবরার তাজকেরা তার জিকির তার আলোচনা এত বেশি করতেন যে একদিন আম্মা জান আয়েশা সিদ্দিকা বলতেছেন এক বুড়ি যার মুশরা বের হয়ে থাকতো তারে আর ভুলতে পারেন না, তারা আর ভুলতে পারেন না, নবীজি বলেন আয়েশা আমার দুর্দিনের বান্ধবী, আমার দুর্দিনের বান্ধবী,
তার সমস্ত সম্পদ সে আমাকে দিয়ে দিয়েছে দ্বীনের পথে খরচ করার জন্য আর তার সম্পদের পরিমাণ কি ছিল গোটা মক্কার সমস্ত ব্যবসায়ীদের যা সম্পদ একা খাদিজাতুল কুবরার সম্পদ এরকম ছিল এই পুরোটা সম্পদ নবীজিকে দিয়ে দিয়েছেন দ্বীনের জন্য আল্লাহও কয় কি তলি খাদিজার শুকরিয়াটা আমি আদায় করে দিই তা খাদিজাতুল কুবরা ট্রে নিয়ে আসতেছে ট্রে আমাদের ট্রে নবীজির ঘরে যেমন ট্রে ছিল ওই ট্রে ওই ট্রেতে করে নবীজির জন্য খাবার নিয়ে আসতেছে জিব্রাইল এসে বলে কি খাদিজাতুল কুবরাকে সালাম দেন আর বলেন আল্লাহ পাক বলছে অবশ্যিরহা বিবাইতিন ফিল জান্নাতি মিন কসবিন লা সখাবা ফিহি ওয়ালা নসব বলেন আল্লাহ পাক তার জন্য জান্নাতে মতির ঘর নির্মাণ করে রাখছে দুনিয়ায় থাকতে আল্লাহ পাক তার জান্নাতের ঘরের সুসংবাদ দেওয়ার জন্য জিব্রাইলকে পাঠিয়ে দিয়েছে আর একটা মজার কথা বলে দিই এই খাদিজাতুল কুবরা মার কবর ওই যে আর এর পাশেই মাঝখানে একটা রাস্তা এর পাশে যে কবরটা ওই কবরটা আমাদের সমস্ত আলেমদের মুরব্বী এই দেওবন্দি সমস্ত ওলামায়ে কেরামের সারে তাজ সাইয়েদুত তায়েফা হাজী ইমদাদুল্লাহ মুহাজিরে মক্কি ওখানে শুয়ে রয়েছেন মনে হয় যেন মার কোলে সন্তান শুয়ে রয়েছে আমরা তাদের উত্তর তো বলতেছিলাম মা খাদিজাতুল কুবরা কম্বল চড়াই দিল একটু স্বাভাবিক হইলেন স্বাভাবিক হওয়ার পরে এবার আচ্ছা কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করতেছি আমি আমার সময় যদি একটু মানে অন্তত 10 মিনিট আগে আমার একটু বলবেন যে শেষ করার কথা হ্যাঁ 10টা পর্যন্ত না আচ্ছা 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 ঠিক আছে তত টাইম পেয়ে গেছি আর বেশি আপনাদের কষ্ট হবে না আর মাত্র 20 মিনিট মনে হয় না 20 মিনিট তো বলতেছিলাম এবার যখন অবস্থা একটু স্বাভাবিক হইলো এই এখন সব খুব মনোযোগ দিয়ে শুনবে অবস্থা একটু স্বাভাবিক হইল তো বললেন খাদিজা কি ওই যে খাদিজা আমার না ভয় লাগতেছে কি ভয় তো মনে হয় আমি মারা যাব ইন্নি খাশিতু আলা নাফসি খাশিতু আলা নাফসির অর্থ হলো খাশিতুল হালাকা আমি হালাক হয়ে যাওয়ার আশঙ্কা করছি মনে হয় মরে যাব খাদিজাতুল কুবরা কয় কাল্লা জোরে কর না আল্লাহু আকবার এই কাল্লা কখনো না এ হতেই পারে না ওইটা মনের থেকে ফেলাই দেন হ্যাঁ হালাক তো দূরের কথা হালাকের প্রারম্ভ হবে না প্রারম্ভ কি লাঞ্ছনা তা লা ইউখজিক আল্লাহু আবাদা আল্লাহ আপনাকে সামান্যতম লাঞ্ছিতও করবেন না কেন আপনি খুব তাহাজ্জুদ পড়েন তাই আপনি খুব জিকির করেন তাই না 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 আপনার মধ্যে আমি দেখছি কয়েকটা জিনিস কি ইন্নাকা লাতাসিলুর রাহিমা আত্মীয়দেরকে বুকের সঙ্গে জড়াইয়া ধরেন যে আত্মীয় আপনাকে দূরে সরায় আপনি তারে কাছে টান অতাহমিলুল কাল্লা একটু আগে মঞ্জুর রশিদ আমিনি বলতেছিল যে আমার না না কাতিয়ার সাহেব রহমতুল্লাহ আলাই শায়খ আমিনউদ্দিন কেউ তার ঘর মানে পড়ে গেছে আর একজনের কাছ থেকে ঋণ কইরা তারে টাকা দিতেন তুই ঘর বানা নবীজির বৈশিষ্ট্য মা খাদিজাতুল কুবরা বলতেছেন ইন্নাকা লাতাসিলুর রাহিমা অতাহমিলুল কাল্লা আপনার কাম দেখছি তো আমি যে ঋণের কারণে লোকটা ঘর থেকে বের হইতে পারে না আপনি গিয়ে বলেন তোমার ঋণ কত বলে সে বলে আমার ঋণ 100 দেরহাম আপনি বলেন তোমার 100 দেরহাম আমার কাঁধে নিলাম তুমি বাইরাও অতাহমিলুল কাল্লা অতাকসিমুল মাদুমা আপনি নিঃস্ব ব্যক্তিরে কামাই করে খাওয়ান অতাক্রিস জাইফা আপনি মেহমানদারি করেন মেহমানদারি কারে কয় যে চাকর বাকর দিয়ে খাওয়ান না 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 মেহমানের সাথে বৈশা মুস্কি মুস্কি হাসেন গল্প করেন আর তাদেরকে আপনি খাওয়ান এই আপনার গুণ অতঈনু আলা নওয়াইবিল হক এবং প্রাকৃতিক বিপর্যয়ের সময় মানুষের পাশে সবার আগে আপনি গিয়ে দাঁড়ান এই গুণ যার মধ্যে থাকে সে কখনো লাঞ্ছিত হইতে পারে না আলহামদুলিল্লাহ শুকর আদায় করতেছি ওলামা একরাম অনেক দিন পিছনে ছিল এবার বন্যায় দেখা গেছে সবার আগে আলেমরা সবার আগে আলেম এবং এমন তৎপরতা ওলামা একরাম দেখাইছেন যে আল্লাহ তাআলা দেখাই দিছে এই শানে ফিরে আসেন আল্লাহর কসম খেয়ে বলতেছি আল্লাহ তাআলা হুকুমত খেলাফত নিজের থেকে আপনাদেরকে দিয়ে দিবে খেদমতে খাল মখলুকের খেদমত নবীজি সান্ত্বনা পাইলেন সান্ত্বনা পাইয়া বলেন খাদিজা এই আমার কথা শুনবে কে রে শুনে
আমার কথা শুনবে কে? এই যে বিশাল দায়িত্ব, আমার কথা কে শুনবে? কেন আপনি প্রথম দাওয়াত দেন, আমি প্রথম কবুল করি, জোরে কন্না আল্লাহু আকবার। আপনি দাওয়াত দেওয়ার সূচনা করেন, আমি কবুলের সূচনা করি। নবীজি দাওয়াত দিচ্ছেন, প্রথম কালিমা পড়ে মুসলমান হয়েছেন মা খাদিজা তুই গোপন। এই যে যাত্রা শুরু, এই যে যাত্রা শুরু, এবার যদি সামনে শুরু করি তো কোথায় গিয়ে আমি ঠেকাইতে পারবো আমি জানি না। এই যে যাত্রা শুরু, এবার নবীজি জানলেন তার দায়িত্বের বিশাল, তার দায়িত্বের পরিধি কত বড়। এই পরিধি বুঝতে পেরে এখন তার অবস্থা এমন, সারাক্ষণ চিন্তা, এত বিশাল দায়িত্ব, এ পারবো আমি সামাল দিতে? আল্লাহ পাক জাল্লা জালালুহু আম্মানাওয়ালুহু তিনি নবীজির মনে এই সান্ত্বনা দিলেন, হ্যাঁ তুমি পারবা, আল্লাহ তোমারে কামিয়াব করবে, তুমি টেনশন করো না, চিন্তা করো না, আমি আল্লাহ তোমাকে বেবাস বেকাস অসহায়ত্ব থেকে সকলের আশ্রয়স্থল আমি আল্লাহ তোমাকে বানাই দেব। আল্লাহ পাক রব্বুল আলামিন এই বিশাল দায়িত্ব দিলেন, সেই দায়িত্ব নিয়ে যাত্রা শুরু করলেন। একদিন ছিলেন আব্দুল্লাহর পুত্র মুহাম্মদ, আজকে হলেন আল্লাহর রসুল মুহাম্মদ, বলেন না সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এতদিন ছিলেন মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ, আজকে হলেন কি মুহাম্মাদুর রসুল। তো মুহাম্মাদুর রসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার সিরাত কি বলবো? আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা, আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা তাকে জিজ্ঞাসা করা হয়েছে, মা নবীজির চরিত্র কি, জীবন চরিত্র কি একটু বলেন, কাইফা কানা খুলুকুহু, নবীজির জীবন চরিত্র কেমন ছিল? মা তিনটা শব্দ বলছে, কটা শব্দ? তিনটা শব্দ। আহ আরে মার মা, কান কামা তাকরাউল কুরআন, তুই কুরআন পড়িস না? কে পড়ি? কানা খুলুকুহু আল কুরআন, নবীজি বাস্তব কুরআন ছিলেন। উনকা হা নেহি কাহনা বি হায় কুরআন কা জায়সা, ওই কুরআন তার সিনায় নাজিল হয়েছে। কুরআন কিন্তু মনে রাখবেন, কুরআন কিন্তু কোনো কাগজের পাতায় না, কুরআন সিনায় নাজিল হয়েছে। অন্য সব আসমানি কিতাব আল্লাহ তাআলা লেখাই দিছেন, অনুবাদ করাইয়া দিছেন, নিজে লিখে দিছেন। ওয়া কাতাবনা লাহু ফিল আলওয়াহ, মুসা আলাইহিস সালাম কে তাওরাত আল্লাহ লিখে দিছেন, তক্তায় নিজে হাতে লিখে দিছেন আল্লাহ পাক। ঈসা আলাইহিস সালামের সিনায় ঢাইলা দিছেন, কিন্তু কুরআন আল্লাহ পাক বলেন তানজিলুন মির রাব্বিল আলামিন, আমার পক্ষ থেকে নাজিল, কুরআনের কারি ও আমি। আল্লাহু আকবার, শব্দ মনে রাখেন, কুরআনের কারি আমি, কুরআনের মুকরি আমি। আমি আয়াত পড়ে পড়ে আপনাদেরকে বলে দেব, কুরআনের কারি আমি, কুরআনের মুকরি আমি, কুরআনের হেফাজতকারী আমি, কুরআনের মুফাসসির স্বয়ং আমি আল্লাহ। কুরআনের কারি আল্লাহ, তার দলিল নেন সূরা কিয়ামার মধ্যে আয়াত, ওহী নাজিল হয় জিব্রাইল পর্দার আড়ালে, আর নবীজি কে আল্লাহ তাআলা নূরের জগতে নিয়ে যান। এমন সময় ওই নূরের জগতে যখন যান তখন নবীজির চেহারা ফ্যাকাশে হয়ে যায়, চেহারা মাইটে হয়ে যায়, রক্তশূন্য হয়ে যায়, আর নবীজির তখন আওয়াজ বের হয় গত গত গত, এমন আওয়াজ বের হয়, মাথা সোজা রাখতে পারেন না, মাথা নিচু হয়ে যায়, সামনে বালিশ রাখা হয়, বালিশের উপরে কপাল ঠেকে যায়, ওই ভার বইতে পারেন না, কম্বল দিয়া ঘিরে দেওয়া হয়, পাশে জিব্রাইল দাঁড়াই থাকে, একটানা আওয়াজ, বুখারী শরীফের হাদিস, একটানা আওয়াজ হইতে থাকে, ওই আওয়াজ চলতে থাকে, আর নবীজি এমন করেন, আমার দিকে দেখেন, এমন করতেছেন, অর্থাৎ জের জবর পেশ যেন ভুল হয়ে না যায়, যা নাজিল হইতেছে তা যেন আমার সিনার মধ্যে ঠিক মতো আইসা যায়। আল্লাহ পাক ডাক দেন, দোস্ত তোর জিব্বা কেন নাড়াও, যাতে ভালো করে সিনার মধ্যে সংরক্ষণ হয়ে যায়, তুমি টেনশন করো না। ইন্না আলাইনা জামাহু ওয়া কুরআনা, তুমি তোমার জিব্বা ঠোঁট নাড়াইও না, তোমার সিনায় জমা করে দেওয়ার দায়িত্ব আমি আল্লাহ নিজে নিয়ে নিলাম। যেরকম না আল্লাহু আকবার, নবীজি বলেন এরপরে আমি চুপচাপ থাকি। আল্লাহ কয় ফাইদা করা নাহু, যখন আমি পড়ি, তো পড়ে কে?
যে পড়ে তারে কি কয় কারি ফাইদা করানাহু যে পড়ে তাকে বলে কারি আল্লাহ পাক বলেন যখন আমি পড়ব তা আমি পড়ব কেমনে আমার তো আওয়াজ নাই তোমাদের আওয়াজের মতো আওয়াজ না হেচে কাসদার মুলকে উ আম্বাজ নেয় কাউলে উরা লাহনে নেয় আওয়াজ নেয় আমাদের আওয়াজের মতো আল্লাহর আওয়াজ না আমাদের সুরের মতো আল্লাহর সুর না আল্লাহ যেমন আল্লাহর কথাও তেমন আল্লাহর আওয়াজও তেমন আল্লাহর তা আল্লাহর মতো ওইটা বর্ণনা করার সামর্থ্য না তো ইয়াহিয়া মাহমুদের আছে না তো কোনো মৌলবীর আছে কারো নাই এটা কেবলমাত্র সেদিন যেদিন আমরা ওখানে যাব আল্লাহ যেন আমাদেরকে ওখানে নিয়া এক প্যান্ডেলের নিচে বসায় ওখানে যেন আল্লাহ পাক তার কালামে পাকের তিলাওয়াত তার কুদরতি জুবানে যেন আল্লাহ পাক আমাদেরকে শুনবার তৌফিক দান করে সকলে বলি আমিন তখন শুনবো আল্লাহ পাক সূরা রহমানের তিলাওয়াত করবেন আর রহমান আল্লামাল কুরআন খালাকাল ইনসান আল্লামাহুল বায়ান রব্বুল আলামিন বলেন কোরআনের কারি আমি তুমি চুপচাপ শোনো নবীজি বলেন আমি চুপচাপ বসে থাকতাম জিব্রাইল চলে যেত দেখতাম কি সিনার মধ্যে সব জমা হয়ে গেছে তো কোরআন নাজিল হয়েছে নবীজির সিনায় এজন্য তাওরাত শেষ হয়ে গেছে ইঞ্জিল শেষ হয়ে গেছে জাবুর শেষ হয়ে গেছে সব তসনস হয়ে গেছে কোরআন তসনস হবে না কেন নবীজি বলেন আল্লাহ পাক আমাকে এমন কিতাব দিছেন লা ইগসিলুহুল মা পানি যেটা ধুইতে পারে না ইকরাউহু নাইমান ওয়া ইকজান আমার উম্মত জায়গা জায়গাও পড়বে ঘুমাইয়া ঘুমাইয়াও পড়বে এটা কলব থেকে কলবে নবীজির কলবে নাজিল হয়েছে সুবহানাল্লাহ এখন তো মেলা কথা মাথা আসতেছে সব তো বলা যাবে না তো কোরআনের কারি আল্লাহ আল্লাহ কয় কি দোস্ত তুমি নিজে তাড়াহুড়া কইরো না আমি পড়াইয়া দিব সানু করি উকা ফালা তানসা ইল্লা মাশা আল্লাহ জিব্রাইল তোমারে পড়াবে না আমি আল্লাহ পড়াবো জোরে কয় না আল্লাহু আকবার সানুকরি উকা আমি এমন পড়েন পড়াবো ফালা তানসা কিয়ামত পর্যন্ত তুমি ভুলবা না হ্যাঁ যে আয়াত রহিত করার ওইটা রহিত করবো সেটা ভিন্ন কথা তা কারিও আল্লাহ মুকরিও আল্লাহ মুকরিও কি এই শব্দ মনে রাখবেন মুকরি মুকরি মানে যে পড়ায় তো পড়ানেওয়ালাও আল্লাহ পড়নেওয়ালাও আল্লাহ হেফাজত করনেওয়ালা কে আল্লাহ কয় আমি ইন্না নাহনু নাযযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিযুন হিফাজতের জিম্মাদার আমি আবার তোমার সিনায় নাজিল করছি বয়ান তুমি করবা না 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 সুম্মা ইন্না আলাইনা বায়ানা এর তাফসীরের জিম্মাও আমি আল্লাহ নিয়ে নিলাম এখন তাফসীর তোমার কলবে আমি ঢাইলে দিব আর তুমি তাফসীর করবা তুমি তাফসীর করবা আমার তাফসীর তুমি প্রকাশ করবা আর তোমার তাফসীর শুইনা তোমার উম্মতের আলেমরা গবেষণা করবে লাআল্লাহুম ইয়াতাফাক্কারুন ওয়া আনজালনা ইলাইকা যিকরা লিতুবাইনা লিন্নাস কোরআন নাজিল করছি তোমার উপর এজন্য তুমি খুইলা খুইলা বয়ান করবা কেন লাআল্লাহুম ইয়াতাফাক্কারুন ওরা যেন ওর মধ্যে ঢুইকা গবেষণা করতে পারে আর সেই গবেষকের দল গবেষণা করছে ইমাম আবু হানিফা ওনার 40 জনের কাফেলা নিয়া 13 লক্ষ মাসলা বের করছে জোরে কয় না আল্লাহু আকবার 13 লক্ষ মাসলা বের করছে মেরে মহতরম ভাইও ইমামরা কি করছেন গবেষণা করছেন ফিকির করছেন নবীজির তাফসীরের মধ্যে আল্লাহ পাকের থেকে নবীজির সিনায় জিব্রাইলের মাধ্যমে নবীজির থেকে সাহাবীদের সিনায় সাহাবীদের সিনার থেকে তাবেইনের সিনায় এ পুড়াবি কয় জিল পুড়াবি পানিতে ফেলবি কয় জিল ফেলবি ইয়াহিয়া মাহমুদের কলবের 30 পারা কোরআন শরীফ ওইটা কেমনে তুই ফেলাবি এখানে অনেক হাফেজ আছেন যে হাফেজদের সিনার মধ্যে আল্লাহর কালাম স্টেজে অনেক হাফেজ আছেন তাদের সিনার মধ্যে 30 পারা কোরআন শরীফ জমা ওইটা কেমনে পুড়াবি লা ইগসিলুহুল মা ইকরাউহু নাইমান ওয়া ইকজান এটা পানিতে ধুইতে পারে না এই জন্য যত চেষ্টা করো এই আল্লাহর কালাম নিভাইতে পারবে না এটা দাও দাও করে জ্বলতেই থাকবে জ্বলতেই থাকবে ইয়ে নূরে খুদা হাইয়ে কবি বুঝ না সকেগা জীবন্ত কোরআন ছিলেন এই জন্য নবীজি হাঁটা দিতেন কোরআন দেখা যাইত মেলা লম্বা কথা আর আছে মাত্র 5-7 মিনিট কেমনে শেষ করবো জানি না নবীজি হাঁটা দিতেন হাঁটার মধ্যে কোরআন দেখা যাইত
হাসি দিতেন হাসির মধ্যে কোরআন দেখা যেত রাগ করতেন রাগের মধ্যে কোরআন দেখা যেত ধমক দিতেন ধমকের মধ্যে কোরআন দেখা যেত শুয়ে থাকতেন নবীজির বডির মধ্যে কোরআনে কারীমের আয়াত দেখা যেত হাঁটতেন ইদা মাসা তাকাফা কান্নামা ইয়ানহাত্তু মিন সবাব শুইতেন শুইতেন কোন দিকে কোন দিকে বলবো হ্যাঁ পশ্চিম দিকে মাথা দিয়া পূর্ব দিকে পা দিয়া কেবলার দিকে মুখ দিয়া আপনারা আবার মনে মনে করতেছেন এ কয়টা কি মদিনা শরীফে কেবলা হলো দক্ষিণ দিকে আর পশ্চিম দিকে মাথা পূর্ব দিকে পা এখনো শুয়ে আছেন ওইভাবেই দুনিয়ায় থাকতেও জান্নাতে থাকতেন এখনো জান্নাতে আছেন আম্মাজান আয়েশা সিদ্দিকা বলেন তিন জিনিস আমি এমন পাইছি যার কেউ পায় নাই কি পাইছেন মা কোন নবীর সাথে দুনিয়াতে জান্নাতে ঘুমাইতাম সুবহানাল্লাহ কয় না জান্নাতে ঘুমাইতাম এবং সুবহানাল্লাহ সুবহানাল্লাহ নবীজির এন্তেকালের আগে আমার থুতু নবীজির থুতুর সঙ্গে মিশছে তিন নম্বর আমার সিনা আর আমার তুতনি এর মাঝে নবীজির এন্তেকাল হয়েছে আমার এখানে মাথা নবীজির এ অবস্থায় এন্তেকাল হয়েছে এই তিন জিনিস আমি পাইছি তো নবীজি এই যখন শুইতেন শোয়ার মধ্যে দেখা যাইত কি যে ওই পশ্চিম দিকে মাথা পূর্ব দিকে পা কেবলার দিকে মুখ হাঁটু একটু ভাঙ্গা আর মাথা একটু সামনে বাড়ানো বডির মধ্যে দেখা যায় মুহাম্মদ লেখা হয়ে যায় মুহাম্মদ লেখা হয়ে যায় এই জন্য ওই তরিকায় যদি কেউ ঘুমায় সুন্নাত তরিকায় তো নবীজি বলেন আমার তরিকায় তুই ঘুমা তো ঘুমের মধ্যে যদি মৌত হয়ে যায় মৌতের পরে দেখবি তুই জান্নাতে শুয়ে রয়েছিস তো নবীজির তরিকে শুয়ে পড় তো বলতেছিলাম নবীজি জীবন্ত কোরআন ওই নবীজি তার সিনার থেকে কোরআন সাহাবিদের সিনায় গেছে সাহাবিদের থেকে তাবেইনের সিনায় আসছে তাবেইনের থেকে তাবায়ে তাবেইনের সিনায় আসছে আস্তে 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 এটার নাম হলো সিলসিলা এর নাম কি সিলসিলা সিলসিলা মানে হলো শিকল শিকল কিন্তু মজবুত হয় টানলে ছেড়ে না টানলে ছেড়ে না এই জন্য বলে সেলসেলায় দেওবন্দি সেলসেলায় থানবী সেলসেলায় মাদানী সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সেলসেলায় মাদানী শেখুল ইসলাম হুসাইন আহমদ মাদানী রহমতুল্লাহ আলাই ওনার সেলসেলায় যারা জুড়ে এই যে আপনাদের এখানে যে খেলাফত বিল্ডিং আছে হযরত শেখুল ইসলাম মাদানী রহমতুল্লাহ আলাই আল্লাহু আকবার এই সিলেট আসলে বাজারে ঢুকলে মনে হয় সব মৌলবী সবার মাথায় টুপি ব্যাপার কি যে শেখুল ইসলাম মাদানী এখান দিয়ে ঘোরাঘুরি করছে এখান দিয়ে ঘোরাঘুরি করছে মেহনত করছে আলহামদুলিল্লাহ মাওলানা মঞ্জুর রশিদের মাধ্যমে আল্লাহ তাআলা ওই খানকাটা আবার জিন্দা করতেছে খবর পেলাম শুনে খুব ভালো লাগছে আল্লাহ তাআলা এই খানকাটারে আবার জিন্দা করে দেবে এবং সিলেটবাসীর কর্তব্য উনার মেহনত উনি আসাম বাদ দিয়া দেওবন বাদ দিয়া সিলেটে এসে এতেকাপ করতে সিলেটে এসে এতেকাপ এবং উনার ছেলে আমাকে শুনেছেন উনি খাল পার হইতেন লুঙ্গি উঁচা করতেন এবং পানি যতটুকু হইতো অতটুকু লুঙ্গি উঁচু করতেন এই করে করে খাল পার হয়ে গেছেন আশ্চাদ মাদানী সাহেব নিজে মুখে আমাকে শুনেছেন উনি জিন্দা আছেন ওনাকে জিজ্ঞেস করেন উনি বলছেন কি এইভাবে খাল পার হয়ে গিয়া এক এক মসজিদে দশজন বারো জন লোক নিয়ে ঘন্টার পর ঘন্টা সিলেটে বয়ান করতেন তারপর করতে আজকে সিলেট বাংলাদেশের মধ্যে অন্যতম পুণ্যভূমি অন্যতম মানে ইসলামী জজবার লোক এখানে ওনার মেহনতের বরকতে আল্লাহ পাক যেন এই খানকাটাকে আবার জিন্দা করে দেয় সকলে বলি আমি মঞ্জুর রশিদ আমিনের আল্লাহ পাক দীর্ঘ নেক হায়াত দান করে তার সাথী সঙ্গী যারা আছে তাদেরকেও আল্লাহ তাআলা দীর্ঘ নেক হায়াত দান করেন আর আমিও এই সিলসিলার সাথে একটু জুড়ে আছি হযরত ফেদায়ে মিল্লাত মাদানির হাতে হাত দিয়েছিলাম যে বছর দাওরে হাদিস পড়ি ওই বছর তো ওনার পিছে পিছে একটু ঘোরার সুযোগ হয়েছে এটাই আমার জিন্দেগীর সবচেয়ে বড় পুঁজি তো আজকে আমি ওই সেলসেলার খাতিরে এখানে আমারে ডাকছে নাহলে আমারে ডাকতো না কে আমারে চিনতো ওই সেলসেলা এই সেলসেলার সাথে জুড়বো কে কে রাজি আছে ইনশাআল্লাহ উলামা একরামের সেলসেলার সঙ্গে জুড়বো তো ইনশাআল্লাহ আল্লাহ পাক তৌফিক দান করুক ওয়াদা ছিল আলেম কি জিনিস বলবো কিন্তু আজকে আর হবে না আগামী সাক্ষাতে বলবো ইনশাআল্লাহ আলেম কি জিনিস এটা আগামী সাক্ষাতে বলবো এখন এই যে আয়োজনটা হয়েছে এই আয়োজনটা অব্যাহত থাকুক এটা আপনারা চাননি আর হুজুররা কি সব কোটিপতি নাকি হুজুরদের চান্দা